खबरदार बिरक्त करतासी তোর আমার বিরক্ত লাগে না আর আমি ভাবিয়ে ডাকতেছ তোর বিরক্ত লাগতেছে আই ভাবি এই প্রমিস আমি আর কিছু করব না তুই একটু বোঝার চেষ্টা কর তাইলে হবে আমি কোনো বোঝাবুঝির মধ্যে নাই আমি তোর লগে এক হাত দূরের কথা এই রুমে তোর ঘুমাইতে রাজি নেই আমি তোর লগে আমি কয়দিন কি করছি অ্যাকশন দৃশ্য করছি ঠিক আছে এরপর অ্যাকশন দৃশ্য করব না হাই রেটের দৃশ্য করব তখন দেখব তুই কেমনে কি করছিস তুই কেমনে বাঁচছিস বুঝিস তুই এবার বলে বলে কি বলছিস তুই হ্যাঁ আচ্ছা ভালো কথা সালমান বুঝে চিন্তা করেছি আজকে থেকে ছাদে ঘুমাবো ওমা কেন হ্যাঁ এত জায়গা থাকতে ছাদে কেন ঘুমাবে ভাই
কেন সাদমান বল না কেন আমি কি করে বলবো বলবো পাবলকে সব বলবো আই আই পাবল কি হয়েছে বলো তো সাদমান কিছু করেছে ভাই কি করে নাই ভাবি রোজ রাতেও আমাকে মারে ইয়াল্লা মারে মানে কি এই এই সাদমান এগুলো কি কথা বলছে পাবল আর কি আশ্চর্য আমাকে কেন জিজ্ঞেস করা হচ্ছে আমি কি করে বলবো আহা বাদ দাও না তোরা কি শুরু করলে কই কি শুরু করলাম একটা দিন ছুটি পাই ভাবলাম লেট করে ঘুম থেকে উঠবো খাবো দাবো ফুটবল মেজে নিয়ে বাইরে যাবো কই তো যা তোকে কে মানা করেছে সারাটা দিন তো পড়ে আছে জানা আরে যাবে কি করে ওর মাথা তো সারাক্ষণ আমাকে নিয়ে কমপ্লেন আমাকে নিয়ে কমপ্লেন করতে পারা এই চুপ চুপ আমি তোকে জিজ্ঞেস করছি সাদমান কি হয়েছে পাবলের সাথে বল আমাকে বল বল কি হয়েছে বল বল আমাকে জিজ্ঞেস করা হচ্ছে এটা কোনো মানে আছে নাকি আচ্ছা অনেক ভালো হয়েছে না খুব মজা হয়েছে আর তো দেবো না 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 থাক থ্যাংক ইউ লাগবে না এই পাবল তুমি আমাকে বলো তো ভাই এই কি করেছে সাদমান তুমি শুধু সাদমানকে বলে দাও ওর জন্য রাতে ঘুমের মধ্যে আমাকে কিল ঘুষি লাথি মানে এসব না দেয় আর কি সব নিতে পারি না আমি তোরে নিতে হবে কেন তোকে কে নিতে বলেছে নিস না মামা ঠিক বলেছে চাচ্চু শুধু শুধু নালিশ করে পচা এর বড়রা কথা বলছে চুপ কথা বলতে হয় না বড়দের মধ্যে বড়রা অন্যায় করে সেখানে প্রটেস্ট করতে হয় তুই বলবি তুই অবশ্যই বলবি বলবো গুড গার্ল হয়েছে মামার চামচা খাস চামচা চামচা চাকমা চামচা কোথাকার সব জায়গায় চামচা আমি চামচ একটা আচ্ছা ভাবি তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো কো কি দাঁড়ালো না ওই তো যা হবার তাই হবে মানে কি মানে আমি রোজ রাতে মার খাবো আচ্ছি না 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 ছি কেন তা কেন রোজ রোজ কেন মার খাবে তবে মাঝে মধ্যে তো খেতেই হবে ভাই নিজেকে আমি ভুলতে পারি তুই আজকে লেট করে ফেলেছিস না যা তুমি কি লেট করতে পারো তুমি একটু সময়টাকে পিছিয়ে দাও তুমি কি আমাকে সবার মতো করে ভাবছো নাকি না না আমি কি সবার মতো তোমাকে ভাবতে পারি তুমি হচ্ছে আমার সব থেকে ভালো বন্ধু এই জন্য তো তোমাকে উৎসাহিত করা আমার একটা দায়িত্ব বুঝে বললাম খুব ভালো বন্ধু এর থেকে বেশি কিচ্ছু না শুধুই বন্ধুত্ব আর কিচ্ছু না তুমি কি আমাকে হিপনোটাইজ করার চেষ্টা করছো তুমি কি আমার আবেগ অনুভূতির কথা বুঝতে চাইছো না তোমার এই ফিল্মি ডায়লগ আমার কাছে কোনো পাত্তা পাবে না একটু রিহার্সাল করছিলাম ফিল্মের জন্য সিনেমার জন্য সেজন্য রেগে যাচ্ছে আচ্ছা ঠিক আছে এরপর থেকে করবো না সরি সরি বলা লাগবে না এত ফিল্ম দেখো ফিল্মের এই মানে কমন ডায়লগটা জানো না বন্ধুত্বের নো সরি না থ্যাংক ইউ জানলাম বুঝলাম শিখলাম কি নো সরি নো থ্যাংক ইউ তুমি জাস্ট সিম্পলি একটা জোক কি
টেনশন হচ্ছে, নার্ভাস। টেনশন একটু হচ্ছে কিন্তু নার্ভাস না। গুড গুড, নার্ভাস না লাগাটা খুবই ভালো। হ্যাঁ ভালো, আবার ভালোও না, তাই না? মানে বুঝলাম না। আপনি বুঝবেন কী করে? আপনার চেহারা দেখে তো বোঝা যাচ্ছে যে আপনি কিছু বোঝেন না, এখানে শুধু শুধু বসে আছেন। কি ঠিক বলেছি না স্যার? তুমি কি জানো কার সামনে বসে কাকে কি বলছো? কি করে জানবো? তোমার অডাসিটি দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। একজন প্রযোজক এবং এসব একজন জনপ্রিয় পরিচালক, তার সামনে বসে তুমি কি কথা বলছো এসব? বলেছো বলেছো, এখন আপনারা আপনাদের পরিচয়টা দিলেন, আমি জানতে পারলাম যে আমি কাদের সামনে বসে আছি। এই কথাটা যদি আপনি আমাকে আগে বলতেন তাহলে কত আগেই তো আমি ছবিটা সাইন করে বসে থাকতাম। দেখো ভাই, বেশি বুঝবার লোক আমাদের দরকার নেই। আর সেজন্য তো আমি এসেছি। আপনারা বুঝান না আমাকে কি বুঝাতে চান বলেন। হোয়াট ইজ অ্যাক্টিং? এটা কোনো প্রশ্ন হলো? হোয়াট ইজ অ্যাক্টিং? এটা তো আমি জীবনে দিতাম না, তারপরে বলছি অ্যাক্টিং। আপনারা দুজন জানেন কিনা? রেগে গেলেন তো হেরে গেলেন। আপনি বুঝতেই পারছেন না, আপনার সামনে ইন্ডাস্ট্রির নাম্বার ওয়ান হিরো বসেছে। আমার নামটা তো বলতেই হবে, আমার নাম হচ্ছে সাতমান। সাতমান আপাতত প্রস্থান। আসি, ভালো থাকবে। ভাবি, একদম খাঁটি কথা বলছো তুমি। ভাইয়া, তুমি সাতমানকে তোমার অফিসে একটা চাকরি দিয়ে দাও, দেখবো তাহলে আমাদের আর টমেঞ্জয় খেলা তোমায় দেখতে হবে না। তোর মতো পাবলিকরা জন্ম নিয়েছে চাকরি বাকরি করবার জন্য, আমি না, ফকির একটা। একদম একদম। ও কেন জন্ম নিয়েছে জানো? ও কেন জন্ম নিয়েছে? বোন আর দুলা ভাইয়ের কাছে বসে খাওয়ার জন্য, তাই না? আহা শালা, এগুলা কি বলছো? তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? এই সিনেমা সিনেমা করে জীবন নষ্ট করার কোনো মানে হয় না। একদম ভুল কথা বললে তুমি, আমি মোটেও জীবনটা নষ্ট করছি না। আপা একটা সময় তুমি নিজে আমাকে বলবে যে এই যে আমার ভাই, সিনেমার বিশাল বড় স্টার। সাপোর্ট দিও না, তোর দাঁত ফেলে দিব আরেকবার যদি তুই এই সিনেমা নিয়ে কথা বলিস। হ্যাঁ হ্যাঁ, থাপ্পড়ই দেওয়া দরকার। আরে বুঝতেছি না আমি সাদমান, তুমি তোমার বুবির কথা মতো একটু চলতে পারো না? আশ্চর্য দুলা ভাই, আপনিও? হ্যাঁ উনিও। এত বড় হয়েছিস, লেখাপড়া শেষ করেছিস, তারপরেও বোন আর দুলা ভাইয়ের কাঁধে বসে খাচ্ছিস, এই তো লজ্জা করে না? না না শালা, লজ্জা করে না যে তা না, কিন্তু কি করবে বলো, মানুষ তো তার স্বপ্নের সমান বড়, তাই না? যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্নকে পূরণ না করে তো আসলে। আমি খুব ভালোভাবে টের পাই, এই তুমি এই তোমার আশকারাতে দিনকে দিন উচ্ছন্নে যাচ্ছি। একদম। এর মধ্যে আবার আমাকে জড়াচ্ছ কেন বলো? কথা হচ্ছে তোমার আর সাদমানের মধ্যে আমার তো ভূমিকা জাস্ট আম্পায়ারের, তাই না? হ্যাঁ থাকো না, সেই ভূমিকাতেই থাকে, একদম এই ভূমিকাতেই থাকবে, আর একটা কথা বলবে না। এই শোন সাদমান, আমি তোকে একদম স্পষ্ট করে বলছি, এই সিনেমার ভূত তুই যদি তোর মাথা থেকে না নামাস না, তবে কি আমাকে, আমাদেরকে ছেড়ে তোকে চলে যেতে হবে। সরি, বুঝতে পারি না যে ভাবি এরকম বিয়ে। খুব কষ্ট, খুব কষ্ট মনের ভিতরে। একজন সমা মনোময় আর্টিস্টকে এত এত স্ট্রাগল কেন করতে হবে? বলো, আপনি উত্তর দেন, আপনার কাছ থেকে উত্তর আমার খুব দরকার। এই যে কি সুন্দর করে আপনি আমার দিকে তাকিয়ে আছেন, আপনি আমাকে বলেন তো আমি কি দেখতে সুন্দর না দেখতে খারাপ? না খারাপও না, কিন্তু দুই হাত যখন তুই দুই দিকে রাখস না, মনে কাকতারও দাঁড়ায় আছে। গুরু আপনি বলতেছেন, আপনি যা বলবেন সেটাই ঠিক। গুরু আপনি আপনাকে আর একটা জিনিস বলেন, আমার অভিনয় কি ভালো না? আমি কি অভিনয় পারি না? না পারস, কিন্তু মাঝে মধ্যে ওভার অ্যাক্টিং করো, আর চাওয়াজ প্রচণ্ড রকম চাওয়াজই মানুষ তুই।
তো এরপর থেকে কমাই করব এরপর থেকে এরকম কম 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 তো কিন্তু গুরু আমার না সারাক্ষণ শুধু একটা চিন্তা মাথার মধ্যে ঘুরে মানে ধরেন এই যে এভাবে করে যে আমি কষ্ট করতেছি এভাবে আর কতদিন আমি কষ্ট করবো আমি কি একটা ভালো সুযোগ পাবো না একটা সুন্দর সুযোগ পাবো না আমি আমার জীবনে আমার মাধ্য বন্ধ কর তাহলে যদি কোনো সুযোগ হয় তো গুরু কালকে আমার ফটোশ্যুট আছে আপনি আমাকে একটু ভালো করে দোয়া করে দেন তো একটু ভালো করে দোয়া করে দেন যাতে করে আমার আমার ফটোশ্যুটটা ভালো হয় তো চোদ্দ গোষ্ঠী তোর লোকের দোয়া করলো কোনো কাজ হবো না তুই বদ ফাজিলের ফাজিল তুই কিন্তু ভেরি গুড বয় ও আচ্ছা এখন আমি অমায়িক ছেলে গুড বয় তুই আগে তুই কী কী বলতেছিস আমি সব শুনছি খবর দা একদম লাস্ট টাইম তোর আমি বলছি আর কি করবি না আর কি যদি করস না একটা দেবো না সিনেমেটিক বুঝছস শর্ট বারোশো টাকা এত টাকা তুই কোথায় পেলি মামা আমার টিফিনের জমানো টাকা টিফিনের জমানো টাকা কি বলিস তুই এই টাকাটা আমি নিতে পারবো না তুই স্কুলে দেরি হয়ে যাচ্ছে তুই স্কুলে যা মামা মোটেও দেরি হবে না বাবা আমাকে নামিয়ে দিবে তুমি এটা নাও তো এটা আমি নিতে পারবো না নিব না মামা বাবা আমাকে 1000 টাকা দিয়েছে আর বলেছে তোর কাছে যা টাকা আছে তা দিয়ে জানো আমি তোমাকে দিই তোর বাবা টাকা দিয়েছে হ্যাঁ তোর বাবা কেন টাকা দিল সেটা বাবাকে জিজ্ঞাসা করো বাবা কই এবার বের হও তো কাল রাতে যখন তুমি পাবেলকে ফটোশুটের টাকার কথা বলছিলে তখন আমি একটু ওয়ারিয়ার করেছিলাম তোমার আপা যাতে না জানতে পারে সেজন্য মাইশার হাতে পাঠালাম আরে আরে কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি কিছু খুঁজে পেতে হবে না তুমি তাড়াতাড়ি বিদায় হও তোমার আপা চলে আসলে আমি আমার ভাষা হারিয়ে ফেলবো যাও হ্যালো হ্যালো একটা জায়গায় যাচ্ছি ফটোশুট করাতে তুমি কি একটু কাকরাইল যেতে পারবে এখন কাকরাইলে কাকরাইলে এখন যেতে পারবো না পরে যেতে পারবো কিন্তু কেন যাব সেটা তো বলতে হবে তোমাকে ওঝার কাছে পাঠাবো তাই ওঝার কাছে পাঠাবে মানে কি বলতে চাচ্ছো তোমার সিনেমার ভূত তাড়ানোর জন্য রিয়া তুমি খুব ভালো করে জানো সিনেমা আমার নেশা আমার ধ্যান আমার জ্ঞান আমার প্যাশন আমার ডেস্টিনেশন আমার ইমোশনকে তোমার রেসপেক্ট করা উচিত তাই না আচ্ছা বাবা আমার ভুল হইছে আমাকে মাফ করে দে এখন কি তুই যেতে পারবি বাহ আমার জন্য এই তুই শব্দটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে আরেকবার বলো না শুনি একটু সিরিয়াস হও লাইফটা তো করতে হবে নাকি করতে হবে করতে চাই যদি তুমি রাও পাশে ওকে বাবা আমার ভুল হইছে তুমি কাকরাইলে যাচ্ছো আমি তোমাকে ঠিকানাটা এসএমএস করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে যাবো কিন্তু তার আগে আমাকে জানতে তো হবে যে কেন যাচ্ছি কোথায় যাচ্ছি জি না বলা যায় না সারপ্রাইজ ওখানে গিয়ে নিজেটা নিজে দেখো কি আছে আমি এসএমএস করে দিচ্ছি ওকে ম্যাম
আপনি এসএমএস করেন, আমি যাচ্ছি। রাখছি, বাই। আমি তাড়াতাড়ি করেন রে ভাই। আরে জ্যাকেট একটু হাতে নিতে হবে না। আচ্ছা নূপুর, তুমি কি বুঝো না আমি আমি কি চাই? কাট কাট কাট, একটু ইমোশনটা বাড়াতে হবে ব্রাদার, একটু। জি জি জি, নূপুর তুমি কি বুঝো না আমি কি চাই? কাট 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 ভাই, একটু ইমোশনটা বাড়াতে বলছি, কাঁদতে বলি হ্যাঁ আরেকবার। ওকে সরি সরি, আমি বুঝি এবার একদম। নূপুর তুমি কি বুঝো না আমি কি চাই? কাট 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 ভাই, তুমি কি বুঝতে পারতেছো না? এটা একটা মানে ইমোশনাল ডায়লগ, বুঝছো? ইমোশনাল একটা জায়গা, তুমি বুঝতে পারো না মনে হয়। আচ্ছা এদিকে আসে, ওটা বসে বসে ডালে দন সহজ। এখানে এসে আপনি অ্যাক্টিংটা করে দেখেন, এখানে আসো। আরে ভাই আমি যদি করি তাহলে তোমার এটা বোকে না? আমি যেটা জানেন না সেটা করতে আসছেন কেন? হ্যাঁ কি আপনি কি মনে করছেন যে ভাই বললে সব কিছু হয়ে যায়? হ্যাঁ একজন ডিরেক্টর অ্যাকশনার কাট বললে সব কিছু হয়, সব কিছু আসলে জানতে হয়। আর কি দিচ্ছেন গিয়া, সব কিছুর মধ্যে খালি একটা সংলাপ, এটা দিয়ে চলবে? ছোট ভাই ছোট ভাই, তুমি বোধহয় একটু ধৈর্যের বাঁধ ভেঙে ফেলাইতেছো, এটা কিন্তু ঠিক না। ঠিক বে ঠিক, আপনি কি বুঝবেন? ঠিক বেরিং বুঝে হচ্ছে দর্শক আসছে, পুরাটা ছবির মধ্যে মাত্র একটা সংলাপ, এই ছবি চলবে নাকি? এই ছবি তো জীবনও চলবে না, এটা ফ্লপ হবে, বড় একটা ফ্লপ, সুপার ফ্লপ। এই তোমার এই ছবির অডিশন দেওয়া লাগবে না, তুমি বেশি পাক না, তোমার মতো হিরো আমাদের লাগবে না, যাও যাও। যারা সম্ভাবনা শিল্পীর কোনো কদর করে না তাদের ছবি সাবমান করে। হ্যালো রিয়া। হাফিজ ভাই। কই তুমি? এই যে মাত্র বাসায় আসলাম। বলেন সাদমানের অডিশন কেমন হলো? আরে সেই কথা বলবার জন্যই তো তোমারে ফোন দিছি। বলেন না একটু হাফিজ ভাই শুনি কেমন করলো সাদমান। পাগল কইরা দিছে, একদম পাগল কইরা দিছে। তাই আমি জানতাম ও ভালো করবে, ভালো অভিনয় করে না? যাক থ্যাঙ্কস গড আমার মান সম্মানটা রেখেছে। হ্যাঁ ভালো তো করছে, অনেক ভালো করছে, অভিনয় না অন্য কিছু। অন্য কিছু মানে আমি বুঝি না, একটু বলেন তো। আচ্ছা আই এম সরি ভাইয়া, আমি সত্যি সরি, সরি ফর ওয়েস্টিং ইয়ার টাইম, সরি। আমি অডিশন কেমন হলো, ভালো হয়েছে নিশ্চয়ই? আর ভালো। একটা সংলাপ শুধু, এবং আমি বার 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 ইমোশন দিয়ে সুন্দর করে বলবার চেষ্টা করতেছিলাম, এবং সামনের বান্দা তারা সুযোগই দিল না, মানে শুনবার চেষ্টা পর্যন্ত করলো না। এখন তো আমি খুব ভালো করে বুঝতে পারছি, ভালো ভালো পোস্টগুলোতে সব অযোগ্য মানুষগুলো বসে আছে। সবাই অযোগ্য, একমাত্র তুমি ছাড়া, তাই না? কি ভাবো কি তুমি নিজেকে সাদমান, অনেক বড় আর্টিস্ট, তুমি একটা আস্ত গার্বেজ। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তুমি রাখো তোমার ল্যাঙ্গুয়েজ,
কিসের ল্যাঙ্গুয়েজ? তুই কে? তুই একটা অপদার্থ, তুই একটা মাকাল ফল। তোর কাছে মনে হয় ইন্ডাস্ট্রির সবাই অযোগ্য, সবাই অযোগ্য। যত বুঝ সব আল্লাহ তোর মাথায় দিয়েছে, আর কারো মাথায় দেয় নাই। তুই একটা সামান্য রেফারেন্সকেও সুযোগ লাগাতে পারলি না, তুই হবি হিরো। নিজের লিমিটটা ক্রস করো না। হ্যাঁ, তুমি আমার কাছে এক্সিস্টই করো না। তোমার কাছে কি মনে হয় সবাই অযোগ্য ইন্ডাস্ট্রির? মানে যত বুদ্ধি সব শুধু তোমার মাথাতেই আছে। আমি আমার কাজিনকে বলে আমি তোমার জন্য একটা সুযোগ করে দিলাম, তুমি সেটাও পানিতে ফেলে দিয়ে আসলে। তোমার কাছে কি মনে হয় তুমি একাই সাদমান? তোমার মতো হাজার সাদমান আছে অডিশন দেওয়ার জন্য, আর তুমি কি না? এনিথিং রং? না বাবা, কিছু মানুষকে আসলে বিশ্বাস করে ভুল করেছি। চলো আসাদমান, আমাকে কল করবা না, কখনো না। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। তুমি মোর জীবনের হৃদয়ে সুখের দোলা। মামা তুমি মন খারাপ করো না, তাহলে আমার খুব কষ্ট হয়। তুই কষ্ট পাবি না, তুই যদি কষ্ট পাস আমার আরো বেশি কষ্ট হবে। মন খারাপ করবো না আমি, আমার আর মন খারাপ হবে না। মামা তুমি মন খারাপ করো না, তুমি এই দেওয়ালে টাঙ্গানো মামার মতো একদিন মস্ত বড় হিরো হবে, পরে আমাকে ভুলে যাবে না তো? নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভুলা। তুই তো আমার মা, তোকে কি আমি ভুলতে পারি? হয় এটা? তাহলে তুমি কাঁদছো কেন? কাঁদবো আর কাঁদবো না, আমি এখন হাসবো, তুইও হাসবি। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। সাদমানের জন্য আমরা কি কিছু করতে পারি না শৈলা? পারি তো, পারি। মন ভরে কেবল দোয়া করতে পারি, এছাড়া কি করার আছে তুমি বলো? আর তো কোনো উপায় জানা নেই আমার। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে না। বেশ তো আছি, ঘোড়াধারের শেষে থাকে আলোর রেখা। তুমি এত ভেঙে পড়ছো কেন? কই না তো, আমি একদম ঠিক আছি, একদম ঠিক আছি। আমি অন্ধকারের মাঝে তুমি তোমার মুখটা যতই হাসি খুশি রাখার চেষ্টা করো না কেন, তোমার অবয়ব দেখলে ঠিকই বোঝা যায়। কি ঠিক না? ঠিক, একদম ঠিক।
আমরা সবাই ঠিক, কেবল আমারই ভুল। আর তাই তো ছোটবেলায়, নইলে কি? নইলে কি? কিছু না, কিছু না। চলো রুমে চলো। কিন্তু তোমাকে দেখে সেরকম মনে হচ্ছে। আরে বাবা, এমন কিছু না যেমনটা তুমি ভাবছো। আমি তো তোমার বাবা, তাই না? আমার রাইট আছে। রাইট আছে বাবা। আচ্ছা শুনো, সাদমানকে পাঠিয়েছিলাম আমি হাফিজ ভাইয়ের ওখানে। সাদমানের সাথে তোমার ফ্রেন্ডশিপটা না রাখাই ভালো। বলেছি আমি সেই কথা সাদমানকে, কিন্তু এখন মনে হচ্ছে একটু বেশি বলে ফেলেছি। সরি বলা উচিত আমার। কে হবে নতুন হিরো 2021? বিজয়ী দুমুখ একটি বিজ্ঞাপন ও একটি চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পাবে। রেজিস্ট্রেশন ফি 25,000 টাকা। মামা, তুমি মন খারাপ করেছো? না, মন খারাপ করিনি, কিন্তু এটা অনেক টাকার বিষয়। তোর স্বপ্ন পূরণ কর গে ভাই, যা। লাগবে না আমার এখন আর কোনো স্বপ্ন নেই। আমার সব স্বপ্ন শেষ। আমি আমি আর নায়ক হতে চাই না। তোমার বিশ্বাস, তোমার ভালোবাসা পেয়েছি, এটাই আমার জন্য অনেক। আমার কিচ্ছু লাগবে না। আমি তোকে দিচ্ছি, তুই নে এটা। আমি বললাম তো লাগবে না। এখন এসব কথা বললে হবে না তো বড় কুটুম। তুমি যে স্বপ্ন দেখেছ, সে স্বপ্ন আজ থেকে আমরাও দেখতে চাই। দুলা ভাই,
কিরম রে? থ্যাংক ইউ বাবাকে, থ্যাংক ইউ। আর আমি থ্যাংক ইউ। কিন্তু না মা, তুমি ভেঙে পড়বে না মা, তুমি কষ্ট পাবে না মা, তুমি হার মানবে না। যেমনটি করে কোনোভাবে আমরা বানিনি, সেই 52-তে, সেই 71-এ, সেই 90-এ যেমনটা তুমি সেই সময় বলেছিলে, মানুষ হতোরা, মানুষ হতোরা। আমরা জীবনের কথা, মানুষের কথা বলবো সিনেমার ক্যানভাসে। মাগো তুমি একটু হাসো। ও মা, মা, ও দেশ মা, মাগো কি অবস্থা? কি অবস্থা? পারফরমেন্স শেষ? জি, পারফরমেন্স মোটামুটি সব শেষ। গুড, গুড, ভেরি গুড। তা কে এগিয়ে আছে? ফেয়ার জাজমেন্ট করেছি স্যার, রেজাল্ট ঘোষণা দিলে জানতে পারবেন প্লিজ। আমি তো এখন জানতে চাই স্যার। এটা তো স্যার নিয়ম ভঙ্গ হবে স্যার, আমরা তো এটা করতে পারি না। পারবেন কি পারবেন না সেটা তো আমি জানতে চাইনি, আমি জানতে চেয়েছি রেজাল্ট। স্যার আপনি কিন্তু আমাদেরকে এভাবে আপনি ফোর্স করতে পারেন না। রিয়েলি? আমি জানতাম না, জানলাম। আমার হাতে সময় খুব কম, আমি রেজাল্টটা জানতে চাই। আপনারা দেবেন না আমি দিয়ে যাব? স্যার আমাদের মার্কিংয়ে ওই সাদমান ছেলেটা এগিয়ে আছে। জি স্যার, ও সব বিভাগে খুব ভালো করেছে স্যার। আর মারফি, ওর অবস্থা কি? জি, মারফি চতুর্থ হয়েছে। হোয়াট, কি বলছেন এসব? স্যার এই যে দেখুন রেজাল্ট। রাখেন এগুলো, মারফিকে ফার্স্ট করে দিন আর সাদমানকে সেকেন্ড। সাদমান বিজ্ঞাপন করবে, মারফি করবে সিনেমা। আপনারা রেজাল্ট ঘোষণা করুন। আর হ্যাঁ, যাবার আগে অবশ্যই সম্মান এটা নিয়ে যাবেন। শোনো বড় কুটুম, আরে সবাই চাকরি বাকরি করলে হিরো হবে কে? তুমি ডালে টাঙ্গানো মামার মতো একদিন মস্ত বড় হিরো হবে। ধর তোর স্বপ্ন পূরণ করতে ভাই চা। সাদমান, ওই দিনের জন্য আই এম সরি। সিনেমায় তো অনেক হিরো দেখা যায় সাদমান, কিন্তু সত্যিকার হিরো কারা জানো তো? তোমার মতো মানুষেরা। আমার বাবাকে রক্ত দিয়েছো বলে না, অন্য যে কারোর জন্যও যদি তুমি করতে আর তারা যদি উপকৃত হতো তাহলে তাদের কাছে তুমি হিরো। থ্যাংক ইউ।
অসাধারণ, চমৎকার গল্প, সত্যি অসাধারণ। বিশ্বাস করবেন কিনা জানি না, এই গল্পটা আমি অনেককে শুনিয়েছি, কিন্তু আজ পর্যন্ত কেউই আপনার মতো করে আমার এই গল্পটা শোনেনি। ওরা তো গল্পের মূল বক্তব্যটাই বুঝেনি, আর আমি আমি আসলে গল্পের মূল বক্তব্য ছাড়া কোনো ছবির কাজই করি না। তো ছবিটা আমি করছি। রেডি স্যার, লাইট ক্যামেরা অ্যাকশন। Thank you.